ওয়েলকাম টু মাই কম্পিটিশন সাকসেস চ্যানেল। আমার কম্পিটিশন সাকসেস চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের জিকেগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। আজকে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত এটা সম্পর্কে তোমাদের বলবো। ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড সিটিস অ্যান্ড টাউন্স অ্যাসোসিয়েট উইথ হুইচ রিভার। প্রথমেই আসি ওয়াশিংটন ডিসি, ইউএসএ। এটি পটোমাক নদীর তীরে অবস্থিত। ওয়ারশো, ক্যাপিটাল অফ পোল্যান্ড, এটা ভিস্তুলা নদীর তীরে অবস্থিত। ভিয়েনা, অস্ট্রেলিয়া, এটা দানিব নদীর তীরে অবস্থিত। টোকিও, জাপান, এটা আরাকোয়া নদীর তীরে অবস্থিত। অটোয়া, ক্যাপিটাল অফ কানাডা, এটি সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত। প্যারিস, ফ্রান্স, এটি সেন্ট নদীর তীরে অবস্থিত। প্রাগ, চেক রিপাবলিক, এটা ভিটভা নদীর তীরে অবস্থিত। কুবেক, কানাডা, সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত। ইয়াঙ্গন, যার পূর্ব নাম ছিল রেঙ্গুন, এটা বার্মা অর্থাৎ বর্তমানে মায়ানমার দেশে অবস্থিত, এটা ইরাবতী নদীর তীরে অবস্থিত। লেনিনগ্রাড, রাশিয়া, নিভা নদীর তীরে অবস্থিত। স্তালিনগ্রাড, রাশিয়া, ভলগা নদীর তীরে অবস্থিত। তারপর আসি টুয়েলভ, নিউ অরলিয়েন্স, ইউএসএ, মিসিসিপি নদীর তীরে অবস্থিত। লিভারপুল, ইংল্যান্ড, মার্সি নদীর তীরে অবস্থিত। গ্লাসগো, স্কটল্যান্ড, স্কাইড নদীর তীরে অবস্থিত। করাচি, পাকিস্তান, সিন নদীর তীরে অবস্থিত। বেলগ্রেড, যুগোস্লাভিয়া, দানিউব নদীর তীরে অবস্থিত। বুদাপেস্ট, হাঙ্গেরি, দানিউব নদীর তীরে অবস্থিত। তারপরে আসি 18, বুয়েনস আইরেস, এটি আর্জেন্টিনার একটি শহর, যেটি রিও ডি লা প্লেট নদীর তীরে অবস্থিত। তারপরে আসি 19, কায়রো, ক্যাপিটাল অফ ইজিপ্ট, নীল নদীর তীরে অবস্থিত। মাদ্রিদ, স্পেন, ম্যানজিনারেস নদীর তীরে অবস্থিত। 21, নিউ ইয়র্ক, ইউএসএ, হাটসন নদীর তীরে অবস্থিত। 22, লাহোর, পাকিস্তান, রবীন্দ্র নদীর তীরে অবস্থিত। 23, কাবুল, পাকিস্তান, কাবুল নদীর তীরে অবস্থিত। লন্ডন, ইংল্যান্ডে অবস্থিত, থেমস নদীর তীরে অবস্থিত। ইরাক, ওল্ড নেম মেসোপটেমিয়া, টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। এরপর আছে 26, অ্যান্টওয়ার্প, যেটা বেলজিয়ামের একটি শহর, স্কেলড নদীর তীরে অবস্থিত। রোটারডাম, নেদারল্যান্ডে অবস্থিত, রাইন নদীর তীরে অবস্থিত। কিভ, ইউক্রেনে অবস্থিত, নিপার নদীর তীরে অবস্থিত। তো আজকে 28টি বড় শহর এবং কোন নদীর তীরে অবস্থিত এটি নিয়ে আলোচনা করা হলো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং বিভিন্ন পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনা খুব বেশি। থ্যাংক ইউ।